আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আইটি ক্রিসপি ইজি রেসিপি নিয়ে, যার নাম হলো আলুর টিক্কা। খুব ইজি, ক্রিসপি অ্যান্ড টেস্টি রেসিপি। চলুন দেখে নিই কীভাবে এই আলুর টিক্কা তৈরি করতে হয়। লেটস স্টার্ট। ভিউয়ার্স, আলুর টিক্কা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 5টি আলু, বয়েলড, ভালো করে স্ম্যাশড করে নিয়েছি। এরপর এখানে আমরা মশলা নিয়ে নিয়েছি, এখানে আমরা ময়দা নিয়েছি, এখানে আমরা কর্নফ্লোর নিয়েছি, এখানে আমরা ধনে পাতা, লেবু এবং গার্লিক জিঞ্জার পেস্ট এবং কাঁচামরিচ, আর এখানে পুদিনা নিয়ে নিয়েছি। এখন আমরা রান্না শুরু করার জন্য ফার্স্ট এগুলো ভালো করে মিক্স করে নেব, তাই দিয়ে দিচ্ছি সল্ট পরিমাণ মতো, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, চাট মশলা, কিউমিন পাউডার এবং গরম মশলা। এখন দিয়ে দিব গার্লিক জিঞ্জার পেস্ট, এরপর পুদিনা, ধনে পাতা, কাঁচামরিচ, এবং ময়দা। এরপর কর্নফ্লোর, এখন লেমন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিব। ফার্স্ট মিক্স করার পর হাতে ভালো করে তেল লাগিয়ে আমরা এগুলোকে টিক্কার মতো করে গোল গোল করে শেপ দিয়ে হালকা চ্যাপ্টা করে, মোটা করে, বেশি পাতলাও করবেন না, আমরা সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে রাউন্ড শেপ করবেন, বেশি অতিরিক্ত চ্যাপটাও করবেন না, একটু মোটা মোটা রাখবেন। রাউন্ড শেপ দিবেন টিক্কার মতো। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমাদের সবগুলো, এখন আমরা ভেজে নিব। ভিউয়ার্স, আমরা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এই পর্যায়ে, চুলার আঁচ মিডিয়ামে, এবং আমরা অয়েল দিয়ে দিয়েছি, অয়েলটি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এখন অয়েল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ভিউয়ার্স, অয়েলটি ভালো করে গরম করে নেওয়ার পর আমরা চুলার আঁচটা লো ফ্লেমে করে দিয়েছি, এরপর আমরা চপগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা এটি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কোনো পাশে কাঁচা থেকে না যায় মতো করে ভেজে নিব, আর উল্টানোর সময় কেয়ারফুল থাকবেন যাতে ছিঁড়ে না যায়। ভিউয়ার্স, আমাদের এক পাশ হয়ে যাওয়ার পর আমরা উল্টিয়ে দিয়েছি, এখন আরেকটা দিয়ে দিচ্ছি পাশে, খুবই কেয়ারফুলি ভিউয়ার্স, যাতে ফেটে না যায়। ভিউয়ার্স, লো ফ্লেমে আলুর টিক্কাগুলোকে আপনি খুব কেয়ারফুললি উল্টিয়ে পুল্টিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা থেকে না যায়, আর লো ফ্লেমে দিবেন যাতে তাড়াতাড়ি বাইরের অংশটা পুড়ে না যায়,
আমাদের অলরেডি দুইটি চপ হয়ে গিয়েছে, আমরা তুলে নিচ্ছি আস্তে করে অয়েল ঝরিয়ে নিয়ে। এভাবে খুব সহজে আলুর টিক্কা তৈরি করা যায়। ভিউয়ার্স, আমরা এখন আলুর টিক্কাগুলো সার্ভ করে নিয়েছি। যদি আমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আরেকটি নতুন ক্রিস্পি এবং ইজি রেসিপিতে। টিল দেন স্টে সেফ স্টে হোম। আল্লাহ হাফেজ।